নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ টোয়েন্টি বন্ধুরা এনআইউএস প্রশিক্ষণ নিয়ে যে জটলা শুরু হয়েছে এনআইওএস ট্রেনিং শেষ হওয়ার পরেও উচ্চ মাধ্যমিকে অনেকের পঞ্চাশ শতাংশ নম্বর না থাকায় সার্টিফিকেট প্রদান করছে না এনআইউএস এ নিয়ে হাইকোর্টে মামলা হয়েছে আপাতত স্বস্তির খবর শিক্ষকদের জন্য চলুন বিস্তারিত বিষয়টি দেখে নেওয়া যাক তো বন্ধুরা ডিএলএড মামলায় চাঞ্চল্যকর মোড় শিক্ষকদের স্বস্তি দিল হাইকোর্ট ডিএলএড পড়া শেষ অথচ সার্টিফিকেট পাচ্ছেন না রাজ্যের হাজার হাজার প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের শিক্ষক শিক্ষিকারা এনআইওএস ন্যাশনাল ইনস্টিটিউট অব ওপেন স্কুলিং এই সার্টিফিকেট প্রদান করছে না শিক্ষকদের আর এই শংসাপত্র না পাওয়ার জন্য একদিকে যেমন বর্ধিত বেতন থেকে বঞ্চিত হতে হচ্ছে তাদের অন্যদিকে একইভাবে শিক্ষকতার চাকরি সংকটের মুখে দাঁড়িয়েছে এই পরিস্থিতিতে একান্ত বাধ্য হয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন ভুক্তভোগী শিক্ষকরা চন্দন দাম প্রবীর রায় এবং ভাস্কর বিশ্বাস সহ বহু শিক্ষক এই মামলাটি করেছেন বিচারপতি জানিয়েছেন বিচার প্রক্রিয়া না শেষ হওয়া পর্যন্ত শিক্ষকদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না হাইকোর্টে এই মামলার আগামী শুনানি তিন সপ্তাহ পরে হবে পরের শুনানির দিন বিচারপতি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এবং রাজ্যের কেন্দ্রের অ্যাডিশনাল সলিসিটার জেনারেলকে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন আর শুনানিতে শিক্ষক তথা পিটিশনারদের পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী ফিরদো শামীম পক্ষে আইনজীবী সৌভিক নন্দী এবং এনআইউএসের পক্ষে আইনজীবী আর কে বাক মামলাকারীদের বক্তব্য চরম বিড়ম্বনার মুখে ওর আদালতের স্মরণ নিতে হয়েছে তাদের শিক্ষক শিক্ষিকারা জানিয়েছেন দু হাজার নয় সালের শিক্ষার অধিকার আইন অনুযায়ী এনসিটি নোটিফিকেশন দিয়ে জানায় একত্রিশে মার্চ দু সালের মধ্যে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সমস্ত শিক্ষক শিক্ষাকে প্রশিক্ষিত হতে হবে এদিকে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক এনআইওএসকে প্রশিক্ষণের দায়িত্ব দেয় সরকারের নির্দেশ অনুযায়ী দু বছরের কোর্সে ভর্তি হন লক্ষাধিক শিক্ষক শিক্ষিকা কিন্তু গত সাতই অগাস্ট এনআইএসের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে দু হাজার উনিশ সালের মে মাসের মধ্যে যারা ডিএলএড প্রশিক্ষণ নিয়েছেন কিন্তু উচ্চ মাধ্যমিকে পঞ্চাশ শতাংশের নিচে নম্বর পেয়েছেন তাদের সার্টিফিকেট দেওয়া যাবে না এনআইও জানিয়েছে তাদের পুনরায় উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দিয়ে পঞ্চাশ শতাংশের উপর নম্বর পেতে হবে তবেই মিলবে ডিএলএর সার্টিফিকেট এনআইএসের এই ঘোষণায় চরম বিপদে পড়েছেন হাজার হাজার শিক্ষক শিক্ষিকা শুধু তারাই নয় তাদের সাথে বিপদের মুখে প্রাক্তন সমরকর্মীরাও কারণ সমরকর্মীরা সাধারণত মাধ্যমিক যোগ্যতাতেই সেনাবাহিনীতে চাকরি পেয়েছিলেন